अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি করেছো দিশা তুমি? আরে কি শেখাচ্ছো তুমি পিঙ্কুকে? আরে তোমার রুচিতাকে রুহিজুইকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারতে, রুচিতাকে বলতে পারতে। পিঙ্কুর মনে এইসব কথা ঢোকানোর কি দরকার ছিল তোমার? আজ তোমার এই ঘৃণ্য কাজের জন্য যদি রুহি কিছু হয়ে যেত তাহলে? একজন মা হয়ে এরকম জঘন্য কাজ কি করে করলে তুমি? মনে হচ্ছে তোমার কানের গোড়ায় কুশে একটা মা না মা নিহার বাবু বাচ্চারা আছে এখানে এত কষ্ট করে এই বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে আর তুমি ভাই বোনদের মধ্যে বিচ্ছেদ তৈরি করছো উনি বলতে চাইলেন যে তোমরা তিনজন তো একসাথে থাকো তাই দাদা বোনের মতোই থাকা উচিত তোমাদের দিশা তুমি ভুল করেছো তুমি এটা ঠিক করনি পিঙ্কুর কথা শুনে তোমরা আমাকেই ভুল ভাবছো তোমাদের মনে হচ্ছে যে আমি ভুল তাই না তাহলে ঠিক আছে এই নাও কুরপি আর কেটে দাও আমার কলা তোমাদের মনে হয় না যে আমি ভুল একবারে তোমাদের সমস্ত ঝামেলা শেষ করে দাও এই বাড়িতে যা কিছুই ভুল হোক না কেন সবাই আমার উপর চিৎকার করে রাগ দেখায় এত বছর ধরে আমি এই বাড়িতে রয়েছি কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে একটুও ভরসাই করতে পারলো না তার মানে এটাই দিশা তুমি নিশ্চয়ই কোনো ভুল করছো তুমি এই ড্রামা করে না আমার উপর মন জয় করতে পারবে না রুহি একদম ঠিক আছে তাই জন্য তোমাকে ক্ষমা করছি না হলে ছাড়তাম না আমি তোমাকে আর বাচ্চাদের সামনে এরকম ঘৃণ্য কাজ করা বন্ধ করো বাচ্চাদের এতে প্রভাব পড়বে সরো রুহি জুহি চলো খেয়ে খেয়ে মাথাও মোটা হয়ে গেছে নাকি তোমার কি সব কথা শেখাচ্ছ তুমি পিঙ্কুকে যেখানে জানো ওর পেটে কোনো কথা থাকেই না তাও ওই ওই দেখো গেট দেখতে পাচ্ছ যদি আবার আমার নাতি নাতনির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করো তাহলে সোজা এই গেটের বাইরে বের করে দেব আরে কথাটা বোঝো রুচিতাকে ওর বাচ্চাদের থেকে দূরে পাঠাতে হবে বাচ্চাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে না পার্থক্য থাকে এখন যে কাজটা করে ফেলেছো সেটা সামলাও সামলাও এটা মা তুমি এটা কেন বললে যে পিঙ্কু আর আমরা দুজন একসঙ্গে ভাই বোনের মতো থাকবো তুমি তো এটা জানো যে পিঙ্কু আমাদের ভাই নয় হ্যাঁ মা ওই দিশা আন্টিও কত ভালো ছিল তাহলে উনি পিঙ্কুকে আমাদের সাথে কথা বলতে কেন বারণ করলো হ্যাঁ আজ দিশা আন্টি আর পিঙ্কুর জন্য রুহির আরো ব্যথা লাগতে পারতো আমরা ওদের সাথে আড়ি করে দেবো তাই না রুহি আমি ওনার সাথে আর কথাও বলবো না আচ্ছা এবার থামো তোমরা দুজনে কি কথা বলে যাবে নাকি মাকেও কিছু বলতে দেবে এক সেকেন্ড চলো এবার তোমরা দাঁড়াও ওকে এবার তোমরা একে অপরের দিকে পিঠ করে দাঁড়িয়ে পড়ো রুহি তুমি বোর্ডে কি দেখতে পাচ্ছ এম জুহি তুমি কি দেখতে পাচ্ছ ডব্লিউ এম ডব্লিউ এম আমি তো তোর থেকে বড় আমি তো বলছি তোকে এটা ডব্লিউ আমি বলছি না এটা এম এটা ডব্লিউ আচ্ছা ব্যাস ব্যাস দেখলে কেমন একটা লেটার তোমাদের দুজনকে কনফিউজড করে দিল জুহি এদিক থেকে দেখলো তাই ওর ডব্লিউ দেখছে আর রুহি এদিক থেকে দেখছে তাই ওর এম লাগছে দিশা আন্টি আর পিঙ্কুর মধ্যেও এরকমই কনফিউশন হয়ে গেছিল দেখো
দিশা আন্টি পিঙ্কুকে বলেছে যে যতক্ষণ ওর পড়া শেষ না হয়ে যায় ততক্ষণও তোমাদের সাথে যেন না কথা বলে। কিন্তু পিঙ্কু ভেবেছে যে কথাই বলবে না। তাহলে দিশা আন্টি এম বলেছে আর পিঙ্কু ডাব্লু ভেবে নিয়েছে। তাই ভুল দুজনের মধ্যে কারোরই নয়। তাই তোমাদের ওদের ওপর রাগ করা উচিত নয় মা, বরং তোমাদের ওদের সাথে বন্ধুত্ব করা উচিত। আর একটা কথা সবসময় মনে রাখবে, সম্পর্ক আমাদের কখনোই ভাঙা উচিত নয়, বরং প্রত্যেকবার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করা উচিত। আর ঝগড়া তো দুজনের মধ্যেই হয়, তাই না? আর কখনো কখনো দুজন মানুষই নিজেদের জায়গা একদম ঠিক থাকে, শুধু দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। তাই ওনারা এটা ভেবে নেন যে অপরপক্ষ ওনাদের কষ্ট দিতে চাইছে, কিন্তু সেটা হয় না। তাই কখনো যদি সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে তখন আমাদের সামনের লোকটাকে বুঝতে হবে আর তাদের সাথে বন্ধুত্ব করা উচিত, বন্ধুত্ব ভাঙা উচিত না। ভেরি গুড, চলো এবার তোমরা দুজন এখানে খেলা করো, আমি তোমাদের জন্য মিল্কশেক নিয়ে আসছি, ঠিক আছে? নিহার বাবু আপনি রুচিতা, তুমি তো বাচ্চাদের বোঝালে কিন্তু দিশাকে তো কিছু বললে না, কতটা ভুল করলো আজকে। আমার যে এত রাগ হচ্ছে তোমাকে আমি কি বলবো, ভেবেই এতটা ভয় লাগছে যে আজকে রুহিত যদি কিছু হয়ে যেত তাহলে। এই কিছুদিন হলো আমি বাচ্চাদেরকে পেয়েছি রুচিতা, আমি নিজের থেকে দূরে করতে পারবো না ওদের, আজ আমার সামনে ওরা। রুহি এখন একদম ঠিক আছে, দেখুন জুহির সাথে খেলাও করছে, বাচ্চাদের তো এটাই স্পেশালিটি হয় নিহার বাবু, এক মুহূর্তে সবকিছু ভুলে আবার নর্মাল হয়ে যায়, কিন্তু ওদের ওদের চিন্তা বাবা মায়ের মনে সবসময়ের জন্য বন্দী হয়ে যায়, আমরা সেটা কখনোই ভুলতে পারি না। মা বাবা চিন্তা করাটা তো কারণ আছে, তাই না? তুমি দিশাকে যদি কিছু নাই বলো, কিন্তু আমাকে ওর সাথে কথা বলতেই হবে। নিহার বাবু, দিশার মানসিক অবস্থাটা বুঝুন নিহার বাবু, এই বাড়ির যেরকম পরিস্থিতি যে কোনো মা ইনসিকিউরিটি ফিল করতেই পারে, এখানে আমি আছি, আমার মেয়েরা আছে, কোনো পুরুষ আমাদের ভয় বুঝতে পারবে না, কিন্তু একজন মহিলা হওয়ায় আমি কিন্তু দিশার ভয়টা বুঝতে পারছি, ও যা করেছে আবেগে করেছে। আমি এটা বলছি না যে আপনি কথা বলবেন না, আপনি কথা বলুন, কিন্তু রাগ করে বলবেন না নিহার বাবু, শান্তিমতো কথা বলবেন। সত্যি দিশা যদি তোমার মতো বুঝতে পারত রুচিতা, এটা কি করতে চাইছিলে তুমি? যে মুখ দিয়ে আমি পিঙ্কু আর পিঙ্কুর বোনেদের মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টা করছিলাম তাকে শাস্তি দিচ্ছিলাম, সেটাই আমার প্রায়শ্চিত্ত হবে। নিহার, তোমার হয়তো মনে হচ্ছে যে আমি এগুলো নাটক করছি, কিন্তু এমনটা নয়, কিন্তু সত্যিই আমি লজ্জিত, আমি নিজেকে শাস্তি দিতে চাই। ওকে দিশা, কাম ডাউন। দেখো আমি জানি যে তুমি রুচিতাকে নিয়ে ইনসিকিউর ফিল করো, সেই জন্য তুমি পিঙ্কুকে ওই সব কথা বলেছো, কিন্তু তোমার রুচিতার উপর ইনসিকিউর হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি পিঙ্কুকে নিজের ছেলে ভাবি, আর ওর সব দায়িত্ব আমি মরার আগে অবধি নেব। আর রইল আমাদের সম্পর্কের কথা, আর সেটা তুমি খুব ভালো করে জানো যে সমাজের কাছে আমরা স্বামী স্ত্রী, বাস্তবে আমাদের কোনো সম্পর্ক নেই। দিশা, তুমি রুচিতার কাছ থেকে কিছু শেখো, ওর ভালোবাসাকে, ওর স্বামী ওর থেকে দূরে চলে গেছে, ওর বাচ্চারা তার বাবার ব্যাপারে কিচ্ছু জানে না, সত্যি হয় সমাজের কাছে কথা শুনতে হয় ওকে, কিন্তু তারপরেও রুচিতা সবকিছু সামলাচ্ছে, নিজের বাচ্চাদের সাথে সাথে পিঙ্কুকেও ভালোবাসা দেয়, কিন্তু তাও ওর মধ্যে কোনো হিংসা আছে না কোনো শত্রুতা। দেখো আমি এটা বলছি না যে তুমি পুরোপুরি রুচিতার মতো হয়ে যাও, কিন্তু চেষ্টা তো করতে পারো, তাই না? যদি কিছু গুণ পাও তুমি। আর হ্যাঁ, পিঙ্কুকে যদি আর একবার উল্টোপাল্টা কথা বোঝানোর চেষ্টা করো তো আমার থেকে খারাপ কেউ হবে না। বুদ্ধিমতী হওয়ার চেষ্টা করি নিহার বাবু, কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা ভীতু সেটা আমি জানি, আমিও তো একজন নারী, তাই না? তোমার এই পাগলামি আমি সহ্য করতে পারছি না, আমি পিঙ্কুর কাছে যাচ্ছি।
রুচিতা রুচিতা রুচিতা, কান পচে গেল ওই নামটা শুনতে শুনতে। নিহারের মনে হয় যে যে রুচিতা রুচিতা আমাদের ইনসিকিউরিটিস নয়, ও অনেক বুদ্ধিমতী। যদি যদি ওর এই বুদ্ধিটাকেই আমি ধুলোয় নামিয়ে শিয়েছি না, তাহলে আমার নামও দিশা নয়। ভগবানকে এটা ভোগে দিয়ে আসি, উনি রোহিকে এত বড় দুর্ঘটনা হওয়ার থেকে বাঁচিয়েছেন। রুচিতা, আমি তোমাকে জিততে দেব না।